আবারও যশোর রোডের পাশে থাকা গাছের ডাল ভেঙে বিপত্তি। এদিন অশোকনগরের একটি বাড়ির ওপর ভেঙে পড়ে গাছের ডাল। বাড়ির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর নেই। আবারও যশোর রোডের পাশে থাকা প্রাচীন গাছের ডাল ভেঙে বিপত্তি। অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার মানিকতলা নবারুণ সংঘ এলাকায়। জানা গেছে, এদিন একটি শিরিষ গাছের শুকনো ডাল স্বপন পালের ভাড়াটিয়ার ঘরের ওপর ভেঙে পড়ে। সেই সময় ঘরের মধ্যে দুই শিশু ভাত খাচ্ছিল। হঠাৎই টিনের চালের ওপর বিরাট গাছের একটি শুকনো ডাল ভেঙে পড়ে। ভাগ্যচক্রে ডালটি চালের আড়ায় আটকে যায়, তবে ঘরের ফ্যান খুলে পড়ে মেঝেতে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। প্রশাসনের কর্তারাও ঘটনাস্থলে আসেন। এই ঘটনার পর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রশাসনের উদাসীনতায় বারবার গাছের ডাল ভেঙে দুর্ঘটনা ঘটছে। এরকম ডাল ভাঙছে, পৌরসভাকে জানানো হচ্ছে, তারা কোনো কিছু এসে দেখছে বলে চলে যাচ্ছে, কোনো স্টেপ নিচ্ছে না, তারা কোনো কিছু স্টেপ নিচ্ছে না। এইভাবে যদি কোনো পরিবর্তন না করে, কোনো ব্যবস্থা না করে, তাহলে তো সাধারণ লোক কী করে, আমরা কী করে রাস্তায় চলবো বলুন? এর তো কোনো একটা ব্যবস্থা করতে হবে। এই পুলিশ আসলো, পুলিশ এসেও বলছে যে আমাদের কোনো কাজ না, আমরা পৌরসভা করবে যা করার। আজকে চোখের সামনে দেখলাম ডালটা ভেঙে পড়লো। ডাল মানে কি, বড় গাছটা ভেঙে পড়লো। এই ফ্যামিলিটা তো পুরো একেবারে স্পট হয়ে যেত, পুরো স্পট হয়ে যেত। তারা ভাত খাচ্ছিল, সেই ঘর সব ফ্যান ম্যান সব ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দা সুদীপ্তা পাল বলেন, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে দুই শিশু। আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। এর থেকেও বড় দুর্ঘটনা ঘটতে পারে, নেহাত শুধু ইনজিওর হয়েছে, বাচ্চারা ঘরে ছিল, যে কোনো বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো। পিডব্লিউডিতে বহুবার জানানো হয়েছে এবং রিটেন কমপ্লেন করা হয়েছে। ওরা দুবার এসে শুধু ডাল কেটে দিয়ে চলে গেছে, আর কোনো কাজ নেই। তারা বলে গেছে যে এর থেকে বেশি আমরা কিছু করতে পারবো না। গাছের ডাল ভাঙা প্রসঙ্গে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, গাছগুলি জাতীয় সড়ক কর্তৃপক্ষের। আমরা দপ্তরকে বলেছি, ওদের কাছ থেকে অনুমতি পেলেই গাছের শুকনো ডাল কেটে দেওয়া হবে। সেই গাছগুলো আমি অলরেডি বলেছি, আমার ডিএফওকে বলেছি, ওরা তো এই খুললো, ডিএফওকে বলেছি সবগুলি যশোর রোডে চেকিং করতে। ন্যাশনাল হাইওয়ে অথরিটির তো গাছ, আমাদের গাছ নয়, এটা মনে রাখবে। এই দুপাশে যে গাছগুলো হলো হাইওয়ের গাছ, হাইওয়ে আমাদের পারমিশন দেবে, আমরা কেটে দেবো। তাই হাইওয়ে অথরিটিকেও বলেছি যে আপনারা সঙ্গে থাকুন, আমাদের ফরেস্ট অফিসারের সাথে সঙ্গে থেকে যেগুলো কাটার আমরা কেটে সেগুলোকে সরিয়ে দেবো। এর আগেও যশোর রোডের পাশে থাকা প্রাচীন গাছের শুকনো ডাল ভেঙে দুর্ঘটনা ঘটেছে। কিছুদিন আগেও চাঁদপাড়ায় বিডিও অফিসের সামনে একটি দোকানের ওপর গাছের ডাল ভেঙে পড়ে, ঘটনায় দুজনের মৃত্যু হয়। এর আগে চলন্ত অটোর ওপর গাছের ডাল ভেঙে পড়ে কয়েকজনের মৃত্যু হয়েছিল। কোনো একটি ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে গাছের শুকনো ডাল কাটা শুরু হলেও দুদিন পরেই তা বন্ধ হয়ে যায়। তখন আমি এখানে বসে ভাত খাচ্ছিলাম, এখানটায় বসে আমি যে মেশিনের যে আওয়াজটা হচ্ছে, মনে হয় এখানে গাছটা মনে হয় কাটছিল। তার মধ্যে যখন ভেঙে চুড়ে যখন পড়লো ঘরে পড়ে, যখন পড়তে বাড়িতে খুব করে বেড়ে গেছি, বেড়ে গিয়ে গাছটা কে কাটলো? তা পাশের বাড়ি কাকা বলছে গাছ কাটা না, ওটা ভেঙে উল্টে পড়ছে। বাসিন্দাদের অভিযোগ, মানুষের মৃত্যু হলেই প্রশাসন নড়ে চড়ে বসে, কিছুদিন বাদেই সব ভুলে যায়। যশোরের পাশে বিশেষ করে মানিকতলা অঞ্চলে অনেকগুলো গাছ এভাবে মরে পড়ে আছে। বিভিন্ন সময় মানুষ আতঙ্কিত, অনেক সময় এই দুর্ঘটনা ঘটছে রাস্তায়, গাড়ি ঘোড়া যখন চলছে তখন ভেঙে পড়ছে। এই নিয়ে মানুষ বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছে, কিন্তু সেইভাবে কোনো সুরাহা হয়নি। আজকেই তো এই বাড়ির উপরে যেভাবে গাছটা ভেঙে পড়লো দুপুরবেলা, এই ঘরে যারা থাকতো তারা বসে ওখানে খাওয়া দাওয়া করছিল, সেই সময় এই গাছটা ডালটা ভেঙে পড়ে, পরে একটা ভয়ঙ্কর বিপদের হাত থেকে সে রক্ষা পেয়েছে। ছোটোখাটো দুর্ঘটনার উপরে রাতে হলে তো একটা মারাত্মক দুর্ঘটনা ঘটতো, যারা এই ঘরে থাকে তাদের হয়তো জীবনহানি হয়ে যেত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।